আবির রহমান লিখেছেন আমি চার বছর একটি সরকারি ব্যাংকে কর্মকর্তা হিসেবে চাকরি করেছি বিয়ের পর স্ত্রীর অনুপ্রেরণায় হারাম উপার্জন থেকে বাঁচার জন্য ব্যাংকের চাকরিটি ছেড়ে দিই তিন মাস আগে আমি একটি প্রাথমিক বিদ্যালয় অর্ধেক বেতনে যোগদান করেছি ব্যাংকের চাকরি ছেড়ে দেওয়া আমার বাবা মা আত্মীয় স্বজন কোনোভাবেই মেনে নিচ্ছে না এমনকি চাকরি ছাড়ার পর তিন মাস যাবৎ বাবা মা আমার সাথে কথা পর্যন্ত বলেনি স্বল্প আয়ে বাবা মা আত্মীয় স্বজনের অর্থনৈতিক হক ঠিক মতো আদায় করতে পারছি না সকলে ব্যাংকে ফিরে যাওয়ার জন্য চাপ দিচ্ছে এখনও ব্যাংকে ফিরে যাওয়ার সুযোগ আমার আছে বর্তমানে হতাশার ভিতরে আছে এক্ষেত্রে করণীয় কি ভাই হাবুর রহমান আল্লাহ তালা আপনার প্রতি রহম করুক এবং আপনার মতো এরকম বিপদে যারা আছেন তাদের সবার প্রতি আল্লাহ তাল রহম করে আমরা দোয়া করি দেখুন হারামকে হারাম হিসাবে বর্জন করার মতো ইমানই শক্তি আমাদের মধ্যে থাকতে হবে সুদ্ভিত্তিক কোন প্রতিষ্ঠানে আপনি যদি কাজ করেন এ সুদের সহযোগীর ভূমিকা অবতীর্ণ হন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার সেই উপার্জন হালাল হবে না সেটা হারাম হবে আর হারাম এরকম হারাম উপার্জন করার জন্য আপনার বাবা মা ভাই আত্মীয় আত্মীয়স্বজন যদি আপনাকে প্রেশারাইজড করে তারপর আপনি সেই হারাম উপার্জনের ধারে কাছেও যাওয়া আপনার জন্য জায়েজ হবে না অতএব একজন সচেতন মুসলমান হিসাবে একজন দায়িত্বশীল মুসলমান হিসাবে আপনার কাজ হবে হারাম থেকে দূরে থাকা এবং বাবা মাসহ ভাই সহ যারা আপনাকে প্রেশার দিচ্ছে হারামে ফিরে যেতে নিশ্চয়ই তাদের মধ্যে দিনের বোঝার ঘাটতি আছে আপনি তাদেরকে দিনই বিষয়ে তাদের মধ্যে যেন চেতনা জাগ্রত হয় সেই বিষয়ে তাদেরকে সহযোগিতা করুন ওলামা একরাম এবং যাদের প্রভাব আছে তাদের উপর সে মানুষগুলি দিকে দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনার বাবা মাসো আপনার স্বজনকে হেদায়ত দান করুন তার হালাল হারার মধ্যে পরক করতে শিখুন তাদেরকে আল্লাহ তালা এই চেতনা দান করুন যে হালালের মধ্যে আল্লাহ তালা বারাক্কা রেখেছেন হারামের মধ্যে সেটা রাখেননি এবং হালাল উপার্জন একটা পরিবারকে চরম সুখী করতে পারে হারাম কখনও মানুষকে আরাম দিতে পারে না এই বিষয়গুলো তাদেরকে আল্লাহ তালা বোঝার তফিক দান করুন সবচেয়ে বড় কথা হলো দিন শেষে আমাদেরকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে আল্লাহর সামনে যেতে হবে বিধায় আমাদের জীবনে আমাদের উপার্জন এবং ব্যয় সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে সমাজের বেশিরভাগ মানুষই হালাল হারাম বাস বিচার করে না এটা দেখে আমাদের অনেক মা বাবা অনেক মুরব্বীরা তারা কিন্তু আপনার হালাল হারামের পরক করছেন না এবং তারা মনে করছেন যে দিন শেষে আমার কিছু টাকা হলেই হলো হালাল হারাম এত গুরুত্বপূর্ণ বিষয় নয় আল্লাহ তো আপনার বাবা মাকে বোঝার তফিক দান করুন এবং আমরা তাদেরকে সহ এরকম বাবা মা যারা আছেন অভিভাবক যারা আছেন পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে আমরা আল্লাহর ভয় দিচ্ছি আল্লাহর ভয় আপনারা সতর্ক হন এবং হালালের উপর আপনারা সন্তুষ্ট থাকার চেষ্টা করুন আল্লাহ রবুল আলমিন দিন একরকম রাখেন না আপনি হালালের উপর সন্তুষ্ট থাকলে আল্লাহ তালা এর মধ্যে মারাকা দেবেন রহমান আপনার জন্য সে হারামে ফিরে যাওয়ার সুযোগ নেই তবে হালাল উপার্জন আপনি পরিমাণ বাড়ানোর চেষ্টা করুন আপনি যেখানে চাকরি করছেন বা কাজ করছেন এর পাশাপাশি আপনি অতিরিক্ত কাজ করুন করে আরও বেশি উপার্জন করার চেষ্টা করুন বাবা মাস আত্মীয় স্বজনের ডিমান্ডগুলো পূরণ করার চেষ্টা করুন আপনার সাধ্যে সবটুকু দিয়ে তাদের ভালোবাসা তাদের প্রতি আপনার আপনার সিম্প্যাথি তাদের প্রতি আপনার আপনার যে দায়িত্বশীলতা এটা আপনি প্রমাণ করুন যাতে করে তারা বোঝার চেষ্টা করেন বা তারা বুঝতে পারেন যে আপনি তাদের প্রতি কোনো প্রকার অবহেলা করছেন না আল্লাহ তালা আপনার জন্য রহম করুন এবং আল্লাহর কাছে সাহায্য চান এবং আশেপাশে ওলামাহিক রাম অন্যদের সহযোগিতা আপনি নিন